প্রাক্তন মিস ইন্ডিয়া উষাশী সেনগুপ্তকে নিগ্রহের ঘটনা এই মুহূর্তে তোলপাড় রাজ্য। ইতিমধ্যেই সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। খতিয়ে দেখতে গঠিত হয়েছে কলকাতা পুলিশের বিশেষ তদন্ত কমিটি। নারদকাণ্ডে ফের তলব নারদ নিউজের প্রধান সাংবাদিক ম্যাথু স্যামুয়েলের। আগামী 24 জুন তাকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলে চিঠি দিল সিবিআই। বুধবার বিধানসভায় শপথ বাক্য পাঠ করে জয় শ্রীরাম বলে স্লোগান দিয়ে ওঠেন হবিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জোয়েল মুর্মু। এই ঘটনায় ক্ষুব্ধ স্পিকার শুনিয়ে দিলেন সতর্ক বার্তাও। সামনে বিশ্ব যোগ দিবস, দেশবাসীকে স্বাস্থ্য সচেতন করতে তাই বুধবার সকালে সূর্য নমস্কারের ভিডিও টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতি বছর 21 জুন পালিত হয় বিশ্ব যোগ দিবস। নির্বাচনী প্রচারে মাত্রাতিরিক্ত খরচ করে বিপাকে বিজেপির নবনির্বাচিত সাংসদ সানি দেওয়াল। ইতিমধ্যেই তাকে নোটিশ ধরিয়েছে নির্বাচন কমিশন। অভিযোগ প্রমাণিত হলে সাংসদ পদ খোয়াতে হতে পারে সানিকে। আরও বিপাকে হাওয়ালা কাণ্ডে অভিযুক্ত বিতর্কিত মুসলিম ধর্মগুরু জাকির নায়েক। 31 জুলাই তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দিল মুম্বাইয়ের একটি বিশেষ আদালত, অন্যথায় জারি হবে জামিন অযোগ্য পরোয়ানা। ২০২০ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করলেন ডোনাল্ড ট্রাম্প। র্যালি করলেন ফ্লোরিডার অরল্যান্ডোতে। ফ্লোরিডাকে নিজের সেকেন্ড হোম বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের। ২০৩০ সালের মধ্যে ভারতে শুধুমাত্র ইলেকট্রিক গাড়ি বিক্রি করার পরামর্শ দিল নীতি আয়োগ। ইতিমধ্যে দেশে 150 সিসি বা তার কম আয়তন ইঞ্জিনের 2 ও 3 চাকা গাড়ি নিষিদ্ধ করার পরামর্শ দিয়েছে আয়োগ। সালোনা চোট, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শিখর ধাওয়ান, দলে এলেন ঋষভ পন্ত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে বুড়ো আঙুলে চোট পান শিখর ধাওয়ান। 3 সপ্তাহের জন্য বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছিল তাঁকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এবার বিদেশে টি টোয়েন্টি লিগ খেলার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমতি চাইলেন যুবরাজ। তিনি আইপিএলে আর খেলতে চান না জানিয়েছিলেন আগেই।